দেখছেন স্বরূপ কথা, আমি স্বরূপ দত্ত। এসেছি নতুন একটি এপিসোড নিয়ে এবং এপিসোডের বিষয়বস্তুটা সেই বাংলার রাজনীতি। আর বাংলার রাজনীতিতে তো এখন পালে লেগেছে হাওয়া, বা একদম জোর ডঙ্কা বেজে গিয়েছে। তার কারণ বিধানসভা নির্বাচনের কয়েকদিন তো বাকি। সেই 2021 বিধানসভা নির্বাচন 2021 পড়ে গেল, বেশ কিছুদিন হয়ে গেল, আর নির্বাচনের ঢাকে কাঠি তো পড়েই গেছে। এরকম অবস্থায় তৃণমূল কংগ্রেস থেকে বহু নেতা মন্ত্রী তারা তাদের পদত্যাগ করছেন, বা কেউ কেউ চলে যাচ্ছেন দল ছেড়ে বিজেপিতে, বা এরকম অবস্থা রয়েছে তৃণমূল কংগ্রেস একটু। সেই জায়গা থেকেও তৃণমূল কংগ্রেসের সাংসদ, অভিনেত্রী সাংসদ নুসরাত জাহান, তিনি প্রচণ্ড পরিমাণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন। আমরা দেখি সেলিব্রিটিরা যেমন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকেন, নুসরাত জাহানও তেমনি থাকেন, বরং একটু বেশি বই কম নয়। আর পাশাপাশি তিনি তো এখন আর শুধুই একজন সেলিব্রিটি তথা অভিনেত্রী নন, পাশাপাশি তিনি একজন আমাদের দেশের সাংসদ বটে, তৃণমূল কংগ্রেসের সাংসদ। আর যেহেতু তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, তাই মতাদর্শগত ভাবে বা সব রকম কাজের অবস্থানগত ভাবে বিজেপির প্রতি তার একটা আক্রমণাত্মক কথা বলার আমরা রেওয়াজ দেখেছি, রীতি দেখেছি। তিনি সুযোগ পেলেই নানা ইস্যুতে, নানা বিষয়ে বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রীকে বা রাজ্যের বিজেপি নেতা মন্ত্রীকে নেতাদের তিনি বিভিন্ন সময় বিধে থাকেন তার বক্তব্যের মাধ্যমে। সোশ্যাল মিডিয়ায় অন্তত পলিটিক্যাল, রাজনৈতিক বিষয়ে নিজের যথেষ্ট মত বা সিদ্ধান্ত পরিষ্কারভাবে জানান নুসরাত জাহান। তাই সব কথাতেও নুসরাত জাহানের প্রচুর প্রচুর এপিসোড রয়েছে। তো নুসরাত জাহানের আবার একটি সোশ্যাল মিডিয়া পোস্ট, সেটা নিয়ে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তা হলো, কিছুদিন আগে আপনাদের মনে থাকবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন বোলপুরে সভা করতে বীরভূম জেলায়। তো সেখানেই আপনাদের মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় ওই কড়াইতে রান্না হচ্ছে দেখে তিনি কিছু রান্না করতে থাকেন, সম্ভবত বরবটি আর কিছু দিয়ে একটা তরকারি বা ভাজা হচ্ছিল, সেটাই তিনি ওই খুন্তি দিয়ে কড়ার মধ্যে নাড়তে থাকেন। এরকম ছবি যারা পাশে পাশে ছিল সঙ্গে সঙ্গে তুলে ফেলেন, আর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়ে যায়। স্বাভাবিক, মাননীয় মুখ্যমন্ত্রী, যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন, প্রধানমন্ত্রী বলুন, এরা যদি হঠাৎ করে রাস্তাঘাটের কোনো দোকানে কোথাও কিছু ভদ্রমহিলা কিছু রান্না করছেন, সেখানে ঢুকে তার হাত থেকে খুন্তি নিয়ে রান্না করেন, তাহলে তো সে ছবি দেখবেই মানুষ, তাই না? তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মুহূর্তে ভাইরাল হয়ে যায়, এবং সেই ছবি দেখার পর এ রাজ্যে বিজেপির তরফ থেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় তিনি একটি পোস্ট করেন, যে বলেন যে ভালোই হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করছেন, সেটাই তো পাঁচ মাস পর তাকে করতে হবে, এই রান্নাটাই তো 5 মাস বাদে তাকে করতে হবে, আর তো কোনো কাজ থাকবে না। এরকম একটি পোস্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রান্না করা নিয়ে খোঁচা দেন কৈলাস বিজয়বর্গীয়র বক্তব্য ছিল, ভালোই করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ আজ থেকে 5 মাস বাদে তো তাকে এই কাজটি করতে হবে, রান্না করে কাটাতে হবে, এছাড়া কোনো কাজ থাকবে না। এই পোস্টে রীতিমতো একটা পাল্টা পোস্ট করেছেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তিনি কৈলাস বিজয়বর্গীয়র ওই টুইটকে কেন্দ্র করে তার পাল্টা জবাব দিয়েছেন, বলেছেন যে মাননীয় কৈলাস বিজয়বর্গীয় তথা বিজেপি যেভাবে দিনের পর দিন মহিলাদের আক্রমণ করে যাচ্ছে, তারা সব রকম সীমাই বোধহয় অতিক্রম করছে। কারণ এই যে কৈলাস বিজয়বর্গীয়র এই মত বা মন্তব্য, এটা একেবারেই লিঙ্গ বৈষম্যমূলক, কারণ মহিলারা রান্না করেন কোথাও যেন একটা নুসরাত জাহানের তাই মনে হয়েছে, যে সমস্ত মহিলারা এ দেশে বা এ রাজ্যে রান্নাবান্না করেন, ঘর সামলান বা ওই সংসারটাকে এগিয়ে নিয়ে যান, দাঁড় করান, তাদের যথেচ্ছভাবে অপমান করা হচ্ছে এই পোস্টে, এবং বিজেপি তথা কৈলাস বিজয়বর্গীয়রা এই কাজটি করে যাচ্ছেন সব রকম সীমা ছাড়িয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপমান শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, আমাদের রাজ্য তথা দেশের সমস্ত মহিলাদের যারা এভাবেই রান্না করেন, ঘর সামলান, ঘরকে এগিয়ে নিয়ে যান, অনুপ্রেরণা হয়ে দাঁড়ান, তাদেরকে অপমান করা, আর এই লজ্জাজনক কাজটাই করে যাচ্ছে বিজেপি। নুসরাত জাহান বলে দিতে ভুলেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র মহিলা আপাতত এই দেশের যিনি কিনা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী। দেখা যাক, নুসরাত জাহানের এমন মন্তব্যের পর পাল্টা কোনো মন্তব্য কৈলাস বিজয়বর্গীয় বা বিজেপির পক্ষ থেকেও পাওয়া যায় কি না। তো আজকের মতো স্বরূপ কথা এখানে শেষ। আপনারা দেখতে থাকুন স্বরূপ কথা, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।